নন্দন পার্ক বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে সাভার উপজেলার অবস্থিত একটি বিনোদন কেন্দ্র। এটি একসময় বাংলাদেশের বৃহত্তম বিনোদন পার্ক ছিল। আশুলিয়া থানার নবীনগর চন্দ্রা মহাসড়কের পাশে বাইপাড়া এলাকায় এর অবস্থান। বাংলাদেশের প্রথম পার্ক নন্দন, এই নন্দনে প্রায় 20-22 বছর পর আসলাম এবং এই নন্দনের বয়সও প্রায় 25-এর মতো। তো রাইডগুলো দেখলাম, বেশ ভালোই লাগলো। পরিবেশটা খুব সুন্দর, সবুজ যথেষ্ট গাছগাছটার ভেতরে, আপনাদের ভালো লাগবে। তবে সমস্যা যেটা হচ্ছে, বাইরে প্রাইস যেটা, মানে আপনার এখানে এন্ট্রি করার জন্য যে টাকাটা লাগে বা যে টাকা দিয়ে আপনি বিনোদনটা নেবেন, সেটার পরিমাণ অনেক অনেক বেশি। মানে সাধারণের জন্য অ্যাফোর্ড করা খুবই কঠিন, এক। আর দুই যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি যদি ওদের যে নির্দিষ্ট ফ্যামিলি প্যাকেজগুলো রয়েছে, সেই ফ্যামিলি প্যাকেজগুলো আপনি নেন বা যে কোনো ধরনের প্যাকেজ যদি আপনি নেন, তাহলে আপনার এক ধরনের চিট হবেন। মানে আপনাকে যে প্যাকেজগুলো দেওয়া হবে সেগুলো আপনি মজা পাবেন না। আর যেগুলো মজাদার দুই চারটা প্যাকেজ রয়েছে, যেমন মুভি 5D মুভির উপর একটি প্যাকেজ রয়েছে, আরও কয়েকটা প্যাকেজ রয়েছে, তো সেগুলো আপনাকে আলাদা পয়সা দিয়ে কিনে নিতে হবে। যার কারণে এখানে যখন আসবেন তখন আপনারা খুব ভালোভাবে জেনে বুঝে এবং গেটের ভেতরে ঢোকার আগেই আপনারা ওখানে বসে জিনিসটা শর্ট আউট করে নেবেন যে কোন রাইডটাতে আপনারা উঠবেন এবং সেই রাইডে আপনারা আসলে কী কী পাচ্ছেন এবং আপনারা কী প্যাকেজটা নিচ্ছেন, সেই জিনিসটা ওখানে ক্লিয়ার হয়ে তারপর আসবেন। এখানে এটা 5D সিনেমা থিয়েটার, এটা সিনেমা চালু হওয়ার পরে চেয়ারগুলো মুভ করবে এবং সাথে সাথে পানি দিবে, সাপে যখন ঠোকার দেয় তার সাথে বাবুস আসবে। আপনার এই যে সাপে যখন মোড়ামুড়ি করবে এখান থেকে হাওয়া আসবে, উপরে যখন আপনার সাপে ই করবে তখন এই দিক দিয়ে একটা কানের নিচ দিয়ে দুই কানের পাশ দিয়ে হাওয়া আসবে, তারপরে আপনার উপরে ওটা পানি মারবে ঠোকর দিলে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপরে এটার উপরে এটা দেখে বাবুস আসে ফুটকা ফুটকা। আচ্ছা আচ্ছা। আবার ওইটা আছে, ওইটাই যখন পানি ব্যাপকভাবে ছিটা মারে ওইখানে একটা ফ্যানার মতন আসবে। আচ্ছা আচ্ছা। এই এটার পদ্ধতি। এটা কি আপনারা 5D বলে এটাকে? জি, এটা 5D বলে। কয়টা মুভি আছে আপনাদের এখানে এখন? এখানে মুভি আছে 10টার মতন। আপনারা এক একটা টিকিটে কয়টা করে মুভি দেখাচ্ছেন? একটা টিকিটে একটা করে মুভি। এটা আগামীতে আরও বাড়ানোর ইচ্ছা আছে? আগামীতে টাইম বাড়ানোর ইচ্ছা আছে এবং কি মুভিগুলো চেঞ্জ করার ইচ্ছা আছে আমাদের। আচ্ছা। ওই আপনার এখন তো যে আছে কার্টুন জাতীয় মুভি, আগামীতে আমাদের একদম রিয়ালি, একদম যে রিয়ালিটি শোগুলো ওগুলো করানোর ইচ্ছা আছে। ছিল দোলনা, ছিল রোলার কোস্টার, দোলনা, রাইড ক্লাইম্বিং, তারপর জিপ লাইন, তারপর বাস্কেটবল, নেটি বল, আরও অনেক কিছু ছিল। আমরা এখানে খালি দোলনাতে উঠিনি, বাকি সবগুলোতে উঠছি, আরও উঠবো এখন। আমার কাছে মনে হয়েছে ভেতরের পরিবেশ বেশ ভালো, এখানে যারা কাজ করছেন তাদের ব্যবহার চমৎকার, এক কথায় চমৎকার। আর হচ্ছে যে এখানের যে পরিবেশ, সবুজ আছে, প্রচুর গাছ এবং সুন্দর পানির জায়গা আছে, বসার জায়গা আছে, মানে গল্প করার জায়গা আছে, ভেতরে খাবারের ব্যবস্থাও আছে, খাবার সহ প্যাকেজও আছে, তো সব মিলিয়ে ঝিলিয়ে বেশ ভালো, খারাপ না। তো ওই যে কয়টা বিষয়, ওই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রেখে আসতে হবে। তো চলুন আমরা নন্দন ঘুরে দেখি